নতুন বছর উপলক্ষে বরকনেক আর্ট সেন্টারের পক্ষ থেকে পায়েল আক্তার নূপুর যুব মানবতা সংস্থা NS পথশিশু প্রতিবন্ধী ও বৃদ্ধদের আজ দুপুরে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে খাদ্য বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিরাট চন্দ্র সরকার, উপপরিচালক, ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। খাদ্য বিতরণ শেষে পায়েল আক্তার নূপুর ফুল দিয়ে প্রধান অতিথি বিরাট চন্দ্র সরকারকে সম্বর্ধনা জানান এবং একটি ক্রেস উপহার দেন।